চন্দননগর। বহু প্রাচীন এই শহরের উৎপত্তি হয় তিনটি বর্ধিষ্ণু গ্রামকে নিয়ে। সেই তিনটি গ্রাম হল গোন্দলপাড়া, খলিশানি এবং বড়ো। এখানে উল্লেখ্য বিপ্রদাস পিপিলাই রচিত মনসামঙ্গল কাব্যে বড়ো এবং মুকুন্দরাম রচিত চণ্ডীমঙ্গল কাব্যে গোন্দলপাড়া নামের উল্লেখ পাওয়া যায়। এখান থেকেই শহরের প্রাচীনত্ব সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। আবার শহরের উৎপত্তির কথা বলতে গেলে 1505 সালের এক প্রবল ভূমিকম্পের কথা বলতে হয়। ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহাশয় এই প্রবল ভূমিকম্পকে রিভার সোয়াপিং আখ্যা দেন, কারণ এই ভূমিকম্পের ফলে ভূমির ঢাল পরিবর্তন হয় ব্যাপকভাবে। ফলস্বরূপ সরস্বতী নদী তার নাব্যতা হারায়। উল্টো দিকে চন্দননগর শহরের গা ঘেঁষে বয়ে চলা ভাগীরথী নদীর নাব্যতা বাড়ে, হয়ে ওঠে প্রাণচঞ্চলা, খরস্রোতা। ফলে এই শহরের গুরুত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। গুরুত্ব হারায় তৎকালীন সপ্তগ্রাম বন্দর। তবে এই চন্দননগর নামটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, রয়েছে নানান জনের নানান মত। ফরাসিরা এখানকার চাঁদের মতো গঙ্গা তীরকে দেখে চন্দ্রনগর বা চাঁদের নগর আখ্যা দেন। সেখান থেকে অপভ্রংশ হয়ে চন্দ্রনগর নামটি আসতে পারে বলে অনেকেই মনে করেন। ডক্টর সুকুমার সেনের মতে বোড়াইচণ্ডীতলায় অবস্থিত মা চণ্ডীর মন্দিরের নাম থেকেই এই শহরের নাম চণ্ডীর নগর, পরবর্তীতে যা চন্দ্রনগর। আবার একদল ঐতিহাসিকের মতে এখানে চন্দন গাছের চাষ হতো একসময়, তাই নাম হয়েছে চন্দননগর। ঐতিহাসিক বিনয় ঘোষের মতে চন্দ্র রাজবংশের সময়কালে এই শহরের সৃষ্টি হতে পারে, সেই কারণেই এই শহরের নাম চন্দননগর হয়েছে। আবার অনেকে মনে করেন ভাগীরথীর বিপরীত পাড়ে অবস্থিত স্যানেনগড়, যা বর্তমানে শ্যামনগর, তার সাথে মিল রেখে এলাকার নাম রাখা হয়েছে চন্দননগর। তবে 1696 সালে মাতিয়ান, দেলাদ এবং পেলে দ্বারা লিখিত একটি চিঠিতে চন্দননগর নামের উল্লেখ লিখিতভাবে সর্বপ্রথম পাওয়া যায়। ভাগীরথী নদী খরস্রোতা প্রাণচঞ্চলা হয়ে ওঠায় ধীরে ধীরে ইউরোপীয় ব্যবসাদাররা যেমন পর্তুগিজ, ওলন্দাজ, ডাচরা ভাগীরথী নদীর তীরবর্তী ব্যান্ডেল, হুগলি, চুঁচুড়া শহরে তাদের বাণিজ্যের পত্তন ঘটায়। চন্দননগর শহরে সর্বপ্রথম পর্তুগিজরা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে আসে, কিন্তু সেই স্থায়িত্ব যদিও বেশিদিন টেকেনি। এরপর বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং পারিপার্শ্বিক রাজনৈতিক দোলাচল ও পটভূমি পরিবর্তনের ফলে 1673 সালে ডুপ্লেসি নামক এক নাবিক নবাব শায়েস্তা খাঁয়ের কাছ থেকে বড় অঞ্চলে ব্যবসার জন্য জমি ক্রয় করেন এবং তিনি ব্যবসায় বিশেষ সুবিধা করতে পারেননি। এরপর 1688 সালে মোগল সম্রাট ঔরঙ্গজেব মসিউ দেলাদ নামে এক ফরাসি নাবিককে চন্দননগরে বাণিজ্য ঘাঁটি স্থাপনের অনুমতি দেন। শুরু হয় চন্দননগরে ফরাসি ব্যবসা, শুরু হয় ফরাসি কুঠি। ধীরে ধীরে চন্দননগর হয়ে ওঠে ফরাসিদের উপনিবেশ। ভারতবর্ষের বুকে কোন বিদেশি শক্তি সবচেয়ে বেশি দিন উপস্থিত ছিল, এ প্রশ্নের সঠিক উত্তর ইংরেজ নয়, পর্তুগিজরা। 1498-এর 20 মে ভাস্কোডা গামা যেদিন কালিকট বন্দরে এসে উপস্থিত হন, সেটাকে যদি প্রথম দিন ধরি তাহলে 1961-তে গোয়া দমন দিউ থেকে তাদের চলে যাওয়ার সময় পর্যন্ত তাদের উপস্থিতি ভারতবর্ষের বুকে 550 বছরেরও বেশি। ভাস্কর দেখানো পথে ভারতের সঙ্গে ইউরোপীয় সমুদ্র বাণিজ্যের সূচনা হয় আর ইউরোপের মানুষ এসে ছড়িয়ে পড়েন ভারতের বিভিন্ন প্রান্তে। তেমনই এক জনপ্রিয় স্থানের নাম চন্দননগর। 1579 সালে পর্তুগিজরা প্রথম আসেন চন্দননগরে। এরপর 1653 সালে আসেন ওলন্দাজ ও আর্মেনিয়ানরা, 1655 সালে ডেনমার্ক আর 1673 সালে ফরাসিরা আসেন এখানে।
আর ব্রিটিশরা তো বারবারই এসেছে চন্দননগরে। 1674 খ্রিস্টাব্দে ফরাসিরা চন্দননগরকে বাংলার সুবেদার শায়েস্তা খানের কাছ থেকে কিনে নিয়ে তাকে নিজেদের উপনিবেশে পরিণত করে। চন্দননগরের ইতিহাস, সংস্কৃতি, সমাজ, মানুষের কীর্তি, মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক জানতে যেটি সবার আগে দরকার সেটি হলো এই শহর সম্বন্ধে ভৌগোলিক জ্ঞান। দুই নদীর মধ্যখানে অবস্থিত এই অঞ্চলকে লালন করে নদীর বাঁক, মৃত্তিকা, ভূমির ঢাল, বনাঞ্চল, জলাশয় ইত্যাদি। তাই এরাই হলো ইতিহাসের স্থান, কাল, পাত্রর প্রথম শব্দ, স্থানের শিরা, উপশিরা। আসুন আমাদের ভালোবাসার শহরের পল্লবিত শিরা উপশিরাতে প্রবাহমান শোণিত ধারার ঘ্রাণ নেবার জন্যে আমরা এগোতে থাকি। গঙ্গা ভাগীরথীর মূল স্রোত তখন সরস্বতীর খাত দ্বারা প্রবাহিত হতো। চন্দননগরের পশ্চিম দিক ছিল সপ্তগ্রাম বন্দরের পশ্চাৎভূমি এবং পূর্বের থেকে উন্নত ও বিকাশিত অঞ্চল। সরস্বতী আর গঙ্গা ভাগীরথীর মধ্যস্থলে শিশু চন্দননগর ছিল নদীর পলি জমে তৈরি হওয়া বদ্বীপের অংশ। সাগর কাছে থাকার জন্য জোয়ার ভাঁটা ধৌত করত শহরকে প্রতিদিন। 1500 খ্রিস্টাব্দের পর গঙ্গার মূল প্রবাহ সরস্বতীর খাত ছেড়ে আমাদের চেনা খাতে প্রবাহিত হতে শুরু করে। পলি দিয়ে তৈরি মাটির তলায় পাওয়া গেছে সুন্দরী গাছের ফসিল, প্রথম পর্বের পিট কয়লার স্তর, পুরনো ভূগর্ভস্থ নোনা জলের ভাণ্ডার ও বেলে মাটির শক্ত আস্তরণ। চন্দননগরে গঙ্গা নদী নিজের খাত অনেকবার পরিবর্তন করেছে। পূর্ব চন্দননগরের ইতিহাস মানে গঙ্গার ধারের ইতিহাস প্রকট হয় ফরাসিদের হাতে। পূর্ব দিকের শহরায়ন পশ্চিম দিকের থেকে দ্রুত, লোক সংখ্যা বাড়ছে দ্রুত হারে, বাড়ছে আবাসনের সংখ্যাও। শহরের পরিবেশগত সমতা ভবিষ্যতে বিপন্ন হতে পারে আমাদের পাওয়া প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করলে। তাই এই শহরের ভৌগোলিক পরিবেশ সুস্থ রাখার দায়িত্ব আমার, আপনার সকলেরই। একসময় ফরাসি অধ্যুষিত এই চন্দননগর শহরটি একদিকে যেমন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, বা জিটি রোড এবং দিল্লি রোডের মাধ্যমে উত্তরে চুচুড়া শহরের সাথে মিলিত হয়েছে, ঠিক তেমনই দক্ষিণে ভদ্রেশ্বর, শ্রীরামপুর হয়ে মিলিত হয়েছে কলকাতার সাথে। অন্যদিকে পূর্ব দিকে অবস্থিত হুগলি নদী এই শহরকে সংযুক্ত করেছে জগদ্দল ঘাট হয়ে শ্যামনগর শহরের সাথে। এর পাশাপাশি পূর্ব রেলপথের হাওড়া বর্ধমান মেন লাইন শাখার মাধ্যমে এই আলোর শহর চন্দননগর সংযুক্ত রয়েছে।